যা প্রোটোকল আছে, বিশেষ করে তাদের মাস্ক পরা বাধ্যতামূলক, স্যানিটাইজার ইউজ করা টাইম টু টাইম, তারপরে থার্মাল গানের তাপমাত্রা, যদি কাউকে সর্দি কাশি বা জ্বর আক্রান্ত দেখি তাদেরকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা বা তাদের চিকিৎসকের পরামর্শ করা, অর্থাৎ কোভিড প্রোটোকল মেনে স্কুল এতদিন পরে খুলছে, এই যে জন্য বন্ধ রাখা ছিল সেটাকে আবার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য সচেতন হবে, যাতে ছাত্রছাত্রীরা এখানে যে জন্য এতদিন ওদের বন্ধ ছিল আবার যাতে তারা মানে সমান উৎসাহের সঙ্গে আগের মতন করে মূল স্রোতে মানে বিদ্যালয়ের পঠন পাঠনের সঙ্গে যুক্ত হতে পেরে তারা খুব, যেমন দেখলেন আপনি একটু আগে তাদের সাথে কথা বলে তারা দারুণভাবে উৎসাহিত, আমরাও সেইভাবে উৎসাহিত। আমরাও চাইছি না যে এরকম করে ছেলেরা দিনের পর দিন বাড়িতে বসে থাকুক, কারণ বিদ্যালয়ের শ্রেণীকক্ষের পাঠদানের সঙ্গে যে কোনো পাঠদানকে সমতুল্য করা যায় না বা এক এক হয়নি, ওই জন্য আমরা আজকে খুব খুশি এইভাবে সরকারকে উদ্যোগ নিয়েছেন যে আবার করে স্কুলটা খুলেছেন এবং সব বিধি মেনে আমরা স্কুলটা যে খুলতে পেরে উৎসাহিত হবে এবং আমরা এটাকে যাতে চালিয়ে যেতে পারি সেই সচেতনতাটাও সঙ্গে সঙ্গে সবার কাছে মানে বজায় রাখার আবেদন আমি রাখছি।